কংগ্রেসের দায়িত্ব অর্পণ করার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক সংগঠনের যিনি দায়িত্বে আছেন এসি বেণুগোপালজি, রাজ্য ইনচার্জ ডক্টর অজয় কুমার, আমাদের সেক্রেটারি ইনচার্জ শ্রীমতী জারিতা লাইফলাংজি, তাদের সকলের প্রতি আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। এই রাজ্যের আমাদের দলের প্রাক্তন সভাপতি শ্রী বীরজিৎ সিনহা মহাশয়, আমাদের দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মান মহাশয়, আমাদের দলের প্রাক্তন সভাপতি দল শ্রী সুদীপ রায় বর্মন, আমাদের দলীয় বিধায়ক অন্যতম বিধায়ক শ্রী গোপাল রায়, আমাদের দলের সমস্ত বরিষ্ঠ নেতৃবর্গ, আমাদের প্রাক্তন সভাপতি প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামফল সহ আমাদের অগণিত নেতৃবৃন্দ, আমার দলীয় কর্মী সমর্থক ভাই ও বোনেরা, শাখা সংগঠনের নেতৃবর্গ, সকলে যারা আমাকে এই রাজ্যে এবং বহিরাজ্য থেকে আমার এই নিযুক্তিতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, গতকাল সারাদিন বিভিন্ন প্রদেশ থেকে আমাকে অভিনন্দন বার্তা জানিয়ে রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য কংগ্রেস আগামী দিনে এই রাজ্যে স্বৈরাচারী অগণতান্ত্রিক সংবিধান অমান্যকারী যে শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যারা অনুপ্রেরণা জুগিয়েছেন, যারা উৎসাহিত করেছেন,
আমি তাদের প্রতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে রাজ্য কংগ্রেসকে সাংগঠনিকভাবে মজবুত করে বর্তমান যে শাসক দল কেন্দ্রে রাজ্যে যে ডাবল ইঞ্জিন যে সরকার এবং যে রাজনৈতিক দল এই রাজ্যে স্বৈরাচারী শাসন কায়েম করে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধান অমান্য করে মানুষের বাক স্বাধীনতা, মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনৈতিক অবরোধ তৈরি করে সন্ত্রাস সৃষ্টি করে এই রাজ্যে যারা শাসন ক্ষমতায় টিকে থাকতে চাইছে তাদের বিরুদ্ধে জনগণের যে লড়াই, এই লড়াইকে শক্তিশালী করতে, এই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কংগ্রেস কর্মীদের তাদের সহযোগিতা কামনা করছি। আমার বিশ্বাস সমগ্র দেশ জুড়ে এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন একটা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের নেতা, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী আজকে উনি আহ্বান রেখেছেন ভারত জোড়ো কর্মসূচির মাধ্যমে দেশকে জাতি বর্ণ ধর্মের সমস্ত অংশের মানুষকে এক জায়গায় নিয়ে এসে যে লড়াই উনি শুরু করেছেন ত্রিপুরা রাজ্যও তাদের ওনার পাশে আছে। ওনার এই লড়াইকে সম্মান জানাতে, এই লড়াইয়ে আগামী দিন জয়লাভ করতে, দেশের মানুষকে মুক্তি দিতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে, সংবিধান প্রতিষ্ঠিত করতে যে লড়াই রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস শুরু করেছে, এই লড়াইয়ে ত্রিপুরা আগামী দিন এই ত্রিপুরা রাজ্য থেকে স্বৈরাচারী শাসকদের পরাভূত করে আগামী দিন এই রাজ্যেও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কংগ্রেস ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক বন্ধুদের যারা এই রাজ্যে নানাভাবে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, নানাভাবে উপেক্ষিত হয়েও তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংবাদপত্রগুলির যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার এই ভূমিকায় আজকে এই রাজ্যের সংবাদপত্রগুলি বিরোধী দলকে সামনে রেখে তাদের যে সমর্থন, এই সমর্থন আমি তাদের কাছে প্রার্থনা করছি। আগামী দিন এই রাজ্যের বিভিন্ন জনগণের দাবি নিয়ে জনগণ উপেক্ষিত যে সমস্ত কারণে সেই বিষয়গুলিকে সামনে রেখে আমাদের যারা বরিষ্ঠ নেতৃবৃন্দরা আছেন তাদের সকলকে আমরা তাদের পরামর্শ নিয়ে তাদের সঙ্গে বসে সলা পরামর্শ করে আগামী দিন বৃহত্তর আন্দোলনের দিকে কংগ্রেসকে আমরা ধাবিত করব। রাজ্য কংগ্রেসকে আমরা আমরা আগামী দিন সংগঠিত করব। আজকে আজকের